বিসমিল্লাহিরহমানিরহিম, মোমেন সন কিচেন থেকে আসসালামু আলাইকুম। কয়েকটা আইটেম আমি রেডি করেছি ইফতারের জন্য, চানা সিদ্ধ করে রেখেছি, মাছের পিঠা মাছের মতো দেখতে, এবং পেনসিল রোল, কাবাব, গরুর কাবাব, চিকেন এবং চিকেন ডোনাট, এই ছয়টা আইটেম আমি আজকে দেখাবো। মাছের পিঠাটা দেখাবো এবং পেনসিল রোল কিভাবে আমি করেছি। আমার ছেলে কালার পেনসিল বের করে দিয়েছি, এভাবে রোল করতে হবে, তো আমি দেখাবো এখন। আর মাছের পিঠা মাছের মতো ডিজাইন করে নিয়েছি আমি, এই শীটগুলো তৈরি করে রেখেছি, অনেকগুলো শীট একসাথে করে রাখলে রোল করতে বা সমস্যা সিঙ্গারা করতে সময় কম লাগে, তাই আগে তৈরি করে রেখে দিলে অনেক কাজ আমাদের সহজ হয়ে যায়। আপনারা দেখে নেন আমি কিভাবে এই শীট থেকে একটা থেকে আরেকটা বের করে নিচ্ছি, কোনো অসুবিধা হয় না, একসাথে করে রাখলে একদম পাতলা হয়েছে আমারগুলা। তা আমি এখন করে দেখাবো। আমি একটু ময়দা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, একটু শক্ত হয়ে যায় একটু সময় থাকলে, তো আপনারা একটু পানি না হয় একটু বেশি দিয়ে দেবেন। আমি তিন দিকে লাগিয়ে দিলাম, রুটির তিন দিকে লাগিয়ে দিয়েছি, একদিকে আমি এখন কিমা দিয়ে দিব। এটা গরুর মাংস দিয়ে আমি তৈরি করেছি এই কিমাটা, এই যে দেখেন দুই সাইড আপনারা এইভাবে করে নেবেন, তারপরে এইভাবে রোলটা করে নেবেন, একদম পেন্সিলের সাইজে। আমার ছেলে যেভাবে বলছে সেভাবে আমি পেন্সিলের সাইজে করেছি, অনেক মজাদার একটা রোল। বাচ্চারা অনেক পছন্দ করে ইফতারের আইটেমে, বিভিন্ন ধরনের কিছু হোক সেটা চায় ওরা, আমরা চেষ্টা করি, মায়েরা অবশ্যই, আপনারা অবশ্যই চেষ্টা করতেছেন। আমি আরও দুই রকম ভাবে করে দেখাচ্ছি, যে ময়দার পেস্ট একটু লাগিয়ে নিয়েছি, এটা ছোটো বড় এরকম করে করে নিচ্ছি। ইফতারিতে বাচ্চারা চায় ভালো ভালো খাবার, কারণ তারা রোজা রাখে, আমরাও চেষ্টা করি আল্লাহ কবুল করুক সবার রোজা। সবার রোজা যাতে আল্লাহ কবুল করেন সেই দোয়াই করি আমরা। অনেকগুলা রোল হয়ে গিয়েছে আমার, এখন আমি মাছের একটা পিঠা তৈরি করেছি সেটা দেখাচ্ছি, সেম কিমা দিয়েই করেছি। এই দেখেন চাকু দিয়ে একটু কেটে কেটে নেবেন, একটা ছোটো নাইফ নিয়ে এই দুই দিক থেকে নিয়ে আসবেন, আসলে দেখতে ভালো লাগে, এই জন্য বাচ্চারা অনেক আনন্দ নিয়ে বসে ইফতারের টেবিলে, আজকে কী কী রান্না হলো, কী কী বানানো হলো, এইসব চিন্তা করে ওরা। এইভাবে তৈরি করে নিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখেন আমার অনেকগুলা পিঠা হয়ে গিয়েছে, আল্লাহ হাফেজ।